সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 29 মার্চ 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এইখান থেকে সারগরু বিক্রি করা হয়। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো নতুন করে তো পরিচয় করে দেওয়ার কিছুই নাই, তারপরে পরিচয় দিতে হয়। নতুন গ্রাহক থাকে, কাস্টমার থাকে, বোধহয় নাই, তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। এটা একটা বিক্রয় কেন্দ্র আর আপনি একজন ব্যবসায়ী? জি, বেঘাটে একটা নাম বসেছে, সেটা হচ্ছে কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখন বর্তমানে আপনি। তো এইবার আপনি কতগুলো গরু সংগ্রহ করছেন? এইবারে আছে আপনার হচ্ছে 18টা। 18টা, আগের পর্বে দেখছি 24টা, এই পর্বে 18টা। কয়টা লট করছেন? একটাই লট। একটাই আছে? একটাই। আচ্ছা, তো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে, আর লটে নিলে কেমন দাম পড়বে? লটে আমি একটা দাম বলে দেবো, আর এখন আপনি একটা একটা করে দাম আমি বাগ বাগ করে বলে দেবো। মানে এখন শুরুতে আলাদা আলাদা করে দাম জানাবেন? তো দুই একটা থাকে, আর একটা কাস্টমার থাকে অনেক। আচ্ছা, তার মানে শুরুতে আপনি আমি একটা করে বলে দেবো, আগে শুরুতে একটা একটা করে বলবেন, আর শেষে লটের কাস্টমারদের জন্য লটের দামটা বলে দিবেন? দাম বলে দেবো আমি। আচ্ছা, তো যেহেতু অনেকগুলো গরু আছে চলেন একটা একটা করে দেখি, আর আপনি একটা একটা করে দাম জানান। তো এবার 18টা গরু আছে, আর এবার যে শুরু হয়েছে এটা হচ্ছে 199 থেকে আপনার লট শুরু হয়েছে, কিন্তু প্রথম যে গরুটা এটা হচ্ছে 203 নাম্বার ট্যাগের গরু। জি, এটা কোন জাতের গরু? 203 নাম্বার শাহিয়াল। শাহিয়াল জাতের একটা গরু, খুব সুন্দর গঠন, চোট আছে, খুব ভালো মানের গরু। আচ্ছা, এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? দুই দাঁত। জি। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। পরিচর্যা করে সামনের কোরবানিতেই কোরবানি করা যাবে? কোরবানি তো ফুল গরুই হয়ে গেছে, মানে এসব গরু 3 মাস টাইম আছে। পরিপূর্ণ হয়ে যাবে? হ্যাঁ, খাদ্য ডেলিভারি পুরোপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো 203 নাম্বার ট্যাগের যে গরুটা আছে, কোনো কাস্টমার ভাই একটা নিতে চাইলে কেমন দাম আসবে? 1,35,000 দাম। একটা নিলে 1,35,000 দাম চাইছেন, দর দামের সুযোগ আছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা সাইড করে দেন, এবার ট্যাগগুলো একটু এলোমেলো আছে। পাশে যে ট্যাগটা আছে এটা হচ্ছে 200 নাম্বার ট্যাগ। এই গরুটা কোন জাতের? এটা শাহিয়াল। শাহিয়াল জাতেরই একটা গরু। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স 2 দাঁত হচ্ছে, 4 দাঁত আর কি, 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 2 দাঁত আছে আর 2 দাঁত হচ্ছে, মানে 4 দাঁত হচ্ছে। আচ্ছা, তো গরু সম্পূর্ণ সুস্থ? একবার সুস্থ। আপনি পায়ে ধরেন, সব দিক দিয়ে ধরেন, একদম রেডি গরু নিয়ে যান, আর যেটা সমস্যা থাকবে ওটা আমি দেব না। আচ্ছা, লাটেও একজন কেনে, ওটা আমি বেগ রেখে দেবো, সমস্যা নেই। আর এই গরুগুলো রেডি হয়ে গেছে, শুধু নিয়ে গিয়ে পরিচর্যার মাধ্যমে টিকায় রাখতে হবে। তো এই 2 নাম্বার গরুটা হচ্ছে 200 নাম্বার ট্যাগ, একটা নিলে কেমন দাম আসবে? 1,50,000। 1,50,000 টাকা দাম চাচ্ছেন, আর দর দামের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, একদমই তো আসলে কেনা বেচা হয় না, প্রত্যেকটা গরুতেই দরদাম করতে হয়, কাস্টমারও দাম দরদাম করে, আমাদেরও একটু বেশি চাইতে হয়, সেইভাবে দামটা বলতে হয়। তো এই পাশে কালো স্ট্রাইপার আছে 201 নাম্বার ট্যাগের, এটা 1,35,000 দাম। 1,35,000 দাম? জি, 2 দাঁত। 2 দাঁত, কোন জাতের গরু এটা? এটা শাহিয়াল। শাহিয়াল? জি। আচ্ছা, তো 2 দাঁত, আসন্ন কোরবানি দিতে চলে আসবে গরুগুলা। এইসব গরুগুলো খাদ্য একটু শর্ট আছে, এই 3 মাসের মধ্যে ভালো খাদ্য দিতে পারলে অনেক ওয়েটের গরু হবে। এখনই তো আপনার 7.5 মণ ওজন আছে। আচ্ছা, তো যারা নিবে তারা সরজমিনে এসে গরু? না, আমি আজকের গরু ওজনও বলে দেবো, সমস্যা নাই। আমার গরু আজকের গরু হচ্ছে এই মাসের আমার সেরা গরু। আচ্ছা, আমি বড় মানের গরু কিনছি, আমার ছোট গরু কিছু আছে, এবারের গরুগুলো একটু বড় বড় গরু। আচ্ছা, তো তারপরে যারা নিবে সরজমিনে এসে গরুগুলো দেখে নির্ণয় করে নিতে পারবে? দেখতে তো পারবে, তারপরে সব দিক দিয়ে দেখা যাবে, ক্যামেরা দেখা যাবে, আবার আপনি সরজমিনে এসেও দেখা যাবে, দেখতে পারবে। এটা 1,35,000 দাম চলেন, দর দামের সুযোগ আছে, ট্যাগ নাম্বার হচ্ছে 201। পাশে যে 202 নাম্বার ট্যাগের একটা লাল গরু আছে, চলেন এইটা দেখি, 202 নাম্বার ট্যাগের লাল গরুটা কোন জাতের? এটা একবার ডাবল নাবি, অরিজিনাল শাহিয়াল। ডাবল নাবির একটা শাহিয়াল গরু? জি, অরিজিনাল শাহিয়াল। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত? জি। গরু সম্পূর্ণ সুস্থ? আসলে আমরা তো মানে 2 দাঁত, 4 দাঁত, হ্যাঁ, অদাঁত, 6 দাঁতের গরু পাওয়াই যায় না, আমরা কিনিও না, ওগুলো তো বাড়ে না, বাড়ার সময় শেষ। 4 দাঁতের গরু খুব কম বাড়ে,
দুই দাঁত আর চার দাঁত, চার দাঁত এই সময় গরু কিনতে হলে এই ধরনের গরুই কিনতে হবে, এই ধরনের গরু কিনতে হবে, সময় তো নাই, তিন মাস টাইম আছে। দাঁতের গরু কিনলে এটা কুরবানিতে নাও আসতে পারে, মাংস পারবে না। তো এই গরুটা হচ্ছে 202 নাম্বার ট্যাগ, এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি 132,000 টাকা। 132 একটা নিলে দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে একদম 30, একদম 30, কোনো দামাদামে চলবে না। এটা 202 নাম্বার ট্যাগ, জি, সাইড করে দেন। পাশে 204 নাম্বার ট্যাগের একটা গরু আছে, এটা দর্শকদের দেখাই, এটার ট্যাগ নাম্বার 204। এটা কোন জাতের গরু? এটা শাহিয়াল সাথে একটু নেপালি ক্রস আছে, বুঝছেন, শাহিয়ালের সঙ্গে নেপালি ক্রস আছে। হ্যাঁ, আচ্ছা। আর এই গরুটার বয়স কেমন? এটার দুই দাঁত, দুই দাঁত, জি। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ আছে? একটা গরু আমার রাত্রি আসছে, একটা গরু আমার কোনো লেমেলো নাই। আচ্ছা, তারপরে যারা সংগ্রহ করবে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নিতে পারবে। তো এইটা ছিল 204, এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 35,000 টাকা, 135,000 টাকা দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। পাশে 205 নাম্বার ট্যাগের একটা গরু আছে, এইটা, এই গরুটা কিন্তু অনেক মানে আত্মা দেখছেন, অনেক মোটা ওয়েটে, খুব মৌসো হাইট কি? হ্যাঁ হ্যাঁ, এই গরুটা 5 নাম্বার গরুটা 140,000 টাকা লাগবে। 140,000 টাকা দাম চাইছেন আপনি, কোন জাতের গরু এটা? এটা শাহিয়াল, শাহিয়াল। দাঁতে গেছে? দুই দাঁত, দুই দাঁত, জি। আচ্ছা, আমি তো দুই দাঁত বলতেছি, প্রত্যেকটা গরু দুই দাঁত চার দাঁত বলতেছি, আপনি ইচ্ছে করলে দাঁত ধরে ক্যামেরা দেখা দিতে পারবেন। আচ্ছা, একটু যেহেতু সার গরু দেখাতে সময় লাগবে, তো যারা নিবে তারা একটু সরজমিনে এসে এইগুলো দেখে নিবে। অনেক লোক আসে না, সার গরু কিন্তু, সার গরু কিন্তু একটা জিনিসই মার, সেটা দাঁতে, দাঁতে মার। আর এখন যেহেতু কোরবানির গরু এগুলো, আর আমরা অতদূর গরু আনার কেনবো না, হঠাৎ দুই একটা ধরেন আমরা কিছু লোক 22,000 করব জন্য আমরা দুই চারটে আমাদের আসে। আচ্ছা, তো এটা 205 নাম্বার ট্যাগ, 140,000 টাকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা গরু আছে, চলেন সেই গরুটা দেখি, এই গরুটা একটু সাইড করে দেওয়া হোক। 107 নাম্বার ট্যাগের একটা লালচে গরু আছে, এটা কোন জাতের? এটা আপনার শাহিয়ালি, কিন্তু আপনি দেখেন লাভই দেখেন আগে। হ্যাঁ, নাভিটা চলে তোমার জাত। আচ্ছা, শাহিয়াল জাতের একটা গরু, এই গরুটার দাঁতের অবস্থা কি? এটা দুই দাঁত, দুই দাঁত, এটা ট্যাগ নাম্বার 207, 207। আচ্ছা, তো এই গরুটা কোনো কাস্টমার ভাইয়ের পছন্দ হলে কেমন দাম আসবে? গরুটা 207 নাম্বার গরুটা 35,000 টাকা লাগবে। 135,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তার পাশে আর একটা গরু আছে লালচে, এটা ট্যাগ নাম্বার আবার 206, এবার ট্যাগ একটু এলোমেলো আছে, এলোমেলো আছে। এইটা হচ্ছে কোন জাতের গরু? এই গরুটা আপনার শাহিয়াল, শাহিওয়াল। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটা দুই দাঁত, দুই দাঁতের একটা গরু। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ, জি, আসন্ন কুরবানি দিয়ে এই গরুগুলো চলে আসবে। তো এটার দাম চাচ্ছেন কেমন? 130, 130,000 টাকা এই 206 নাম্বার ট্যাগের গরুটার দাম চাইছেন, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, পাশে আছে আবার 208 নাম্বার ট্যাগের গরু, জি, 208। এই গরুটা কোন জাতের? এটা নেপালের সাথে শাহিয়াল ক্রস আছে, নেপালি আর শাহিয়াল ক্রস করছে, ক্রস ব্রিড। একবার মাথা বন্ধ ধরেন গরু। হ্যাঁ, তো এই গরুটার বয়স কেমন? এই গরুটা দুই দাঁত, দুই দাঁত, জি। গরু সুস্থ? একবার সুস্থ, গত রাত্রে আসছে? হ্যাঁ, রাত্রে আসছে। আচ্ছা, এটার দাম আসবে কেমন? 208 নাম্বার, 208, 208 নাম্বার গরুটা দাম আসবে 140, 140। কাস্টমার ভাইরা দরদাম করে নিতে পারবে। পাশের যে 209 নাম্বার গরুটা আছে, এটা, এটা আপনি কিছু আমার শোনেন। হ্যাঁ, আমার গরু, এই টিপের গরু 6.5 থেকে 7 মণ নিচে কিন্তু একটাও নাই। এই বর্তমানে যে গরুগুলো আছে 18টার মতো, 6.5 থেকে 7 মণ একটা গরু নিচে নাই, দরকার হলে আমি ওয়েট করে দেব, কেউ যদি চাই ওয়েট করে, ওয়েট করে দেব আমি। আবার এনে কিন্তু 5 মণে গরু একটাও আমি ঢুকই নাই, সব 1 লাটের মাল, আমি বাসাই সব মাল আমার। আচ্ছা, তারপরে যারা নেবে তারা তাদের মতো করে বিবেচনা করে নিতে পারবে। তো এটা হচ্ছে 209 নাম্বার, 209 নাম্বার। এই গরুটার দাঁতের অবস্থা কি? এই গরুর দাঁতের অবস্থা চার দাঁত হচ্ছে, চার দাঁত, গরু সম্পূর্ণ সুস্থ, একবার সুস্থ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? 35,000 টাকা চাচ্ছি, 1,00,000, 1,35,000 টাকা 209 নাম্বার ট্যাগের গরুটা, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা গরু আছে 210, এইটা নেপালি গির, নেপালি, জি। আচ্ছা, এর যে মাথা টাথা বা ইয়া এগুলো তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে 210 নাম্বার ট্যাগ, দাঁতের অবস্থা কি? দুই দাঁত হচ্ছে আর কি, দুই দাঁত হচ্ছে, জি। আসন্ন কুরবানি দিয়ে চলে আসবে, জি, একবারে 100% কুরবানি ফুল গরু হয়ে যাবে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? 25,000 টাকা, 125, 125,000 টাকা তার দামের সুযোগ আছে। আচ্ছা, পাশেই আছে 211 নাম্বার ট্যাগের একটা গরু, এটা কোন জাতের? 211 নাম্বার শাহিয়াল, শাহিয়াল, শাহিয়ালের একটু বিট কম আছে, বুঝছি, বুঝলেন, মানে 50%,
ক্রস করছে জি ক্রস করছে আচ্ছা এই গরুটার দাঁতে গেছে এই গরুটা দুই দাঁত ট্যাগ নাম্বার হচ্ছে 211 আচ্ছা গরুটা সম্পূর্ণ সুস্থ জি এইটার দাম চাচ্ছেন কেমন 1,25,000 1,25,000 একটা নিলে দর দামের সুযোগ আছে তো সাইড করে দেন পাশেই 212 নাম্বার ট্যাগের একটা গরু আছে সেটা দেখাই 212 নাম্বার ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাতের এটা তো আপনার বাহামা কলেই চলে বুঝছেন হ্যাঁ মানে বাহামা ক্রসের মতন সিস্টেম আর কি আচ্ছা ক্রস খুব সুন্দর গরু এই গরুটার বয়স দুই এখনো দাঁত আসে নাই এখনো দাঁতে আসে নাই আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ একবার সুস্থ আচ্ছা তো এই গরুটা হচ্ছে 212 নাম্বার ট্যাগ এটার দাম আসবে কেমন এটার দাম আসবে 1,35,000 টাকা 1,35,000 টাকা তার দামের সুযোগ আছে আচ্ছা তো গরুটা একটু ঘুরায় দেওয়া হোক আমরা একটু দুই পাশে দর্শকদের ভালো করে দেখাই 1,35,000 দাম চলেন 212 নাম্বার ট্যাগের গরুটা তার দামের সুযোগ আছে তো এটাও একটু সাইড করে দেন পাশে যে আরেকটা আছে 213 সেটা দেখি 213 নাম্বার ট্যাগের যে লালচে গরুটা আছে এটা কোন জাতের এটা শাহিওয়াল শাহিওয়াল এই গরুটার বয়স এই গরুটার বয়স হচ্ছে আপনার দুই দাঁত জি আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ একবার সুস্থ এটার দাম চাচ্ছেন কেমন 1,30,000 213 নাম্বার ট্যাগের গরুটা এককভাবে নিলে এই দাম আর দর দামের সুযোগ আছে আচ্ছা পাশে 214 আছে এটা 14 নাম্বার আর হলো আপনার 15 নাম্বার দুটোই হাসা জাত হাসা একবারের গরু একজনের থেকে নিছি দুটোই হাসা আচ্ছা তো এই একটা একটা করে বর্ণনা জানান শুরুটা যেটা 214 এটা কি দাঁতে গেছে এইটা দাঁতে যায় নাই ওইটা দুই দাঁত প্রথমটা দাঁতে যায় নাই দ্বিতীয়টা দুই দাঁত জি তো গরু দুটোই সম্পূর্ণ সুস্থ একবার সুস্থ তো জোড়ায় নিলে কেমন দাম আসবে জোড়ায় নিলে 1,55,000 2,55,000 টাকা লাগবে 2,55,000 জি আর কাটি লিলিস আপনার 25 আর হলো না জোড়া লিলি 2,50,000 আর কাটি লিলি 55 25 আর 30 জি আচ্ছা আর একসঙ্গে নিলে 2,50,000 টাকা দিয়ে দিতে পারবেন তো এইখানে ছিল 214 আর 215 সঙ্গে দেখেন দুটোই কিন্তু একই সেম টু সেম একই জোড়া আচ্ছা কেউ চাইলে জোড়া করেও নিতে পারবে আলাদা আলাদাও নিতে পারবে এই পাশে দুইটা গরু আপনি আলাদা করে রাখছেন চলেন এবার এই দুইটা গরু দর্শকদের দেখাই তো আপনি এই পাশে দুইটা গরু আলাদা করে রাখছেন তার মধ্যে শুরুতে যেটা আছে 199 নাম্বার ট্যাগ এই দুইটা গরুর একই বৈশিষ্ট্য দুইটাই নেপালি গির একবার অরিজিনাল নেপালি উপর ইন্ডিয়ান একবার নেপালি গির নেপালি গরু এগুলা আচ্ছা তো একটা একটা করে দেখি এই পাশে যেটা আছে এটা হচ্ছে 199 নাম্বার ট্যাগ এটা বয়স কেমন দুই দাঁত জি গরু সম্পূর্ণ সুস্থ একবার আপনি কাছে যেতে পারবেন না সুস্থ মানে চঞ্চল একবার চঞ্চল আচ্ছা তো কেউ চাইলে কুরবানি উপলক্ষে এই গরুগুলো নিয়ে রেডি করতে পারে রেডি করতে পারবে আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছেন কেমন আমি এই যে আলোচনা সবাইকে বিক্রি করব এই গরুটা আপনি দাম বলবেন না না আমি দাম বলবো না আচ্ছা মানে আপনি চাচ্ছেন যারা কিনবে তারা আপনার সাথে কথা বলবে একজনকে দেব একজনকে দিবেন আচ্ছা যেই নেবে একজন নিলে ভালো হয় কেউ যদি না পারে আলাদা আলাদা নিতে পারে একাত করে একাতেরও বেশি ওই দিয়ে তো এইটা হচ্ছে 199 আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে 216 এটা আবার লাল কালার জি একটা লাল একটা কালো এটা কি দাঁতে গেছে এটা দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা সম্পূর্ণ সুস্থ জি এটার কানটা বেশি বড় এটি 71 মতন কান ওই দেখেন আচ্ছা তো কেউ চাইলে শৌখিনতা বা যারা শৌখিন কুরবানি দেয় তারা চাইলে এই গরুগুলো দেখতে পারে কুরবানি দিতে পারবে ওগুলো পুষিয়ে আবার বিক্রি করতে পারবে সব দিতে পারবে মানে মান সম্পূর্ণ গরু এইটার দাম বলবেন না না এটার আমি জোড়ায় আমি দাম একজন এক দেবো জোড়ায় বলে দেবো জোড়ায় দাম বলবেন না যে নেবে একজন নেবে আচ্ছা আর এইবার বলেন এতক্ষণ যে 18টা গরু দেখলাম এই দুইটা সহ তো এই দুইটা সহ 18টা এই 18টা নিলে কেমন দাম আসবে এই দুইটা গরু সহ নিলে 18টা গরু 1,32,000 করে লাগবে 1,32,000 লট আচ্ছা আর যদি এই দুইটা বাদে এই 16টা নেয় তাহলে কি কমবে 30 করে লাগবে আচ্ছা তার মানে এই দুইটা সহ নিলে 1,32,000 করে আর এই দুইটা বাদ দিলে 1,30,000 করে আবার দরদাম করে আপনার সাথে দামটা ফিক্সড করে নিতে পারবে তো এই সপ্তাহে এই ছিল আপনার কাছে গরু বিক্রি করার মতো যেগুলো দেখালাম গরু কালেকশন করছি আসলে ভালো মানের গরু পাওয়াই যাচ্ছে না খুবই টাফ ব্যাপার হয়ে গেছে কিন্তু আমরা এনে বিক্রি করতে পারতেছি না গত সপ্তাহে 24টা গরু আনছি এখনো কয়েকটা আছে কিন্তু এখনো কিছু আছে যেই পাশে আছে পাশে কয়েকটা গরু আছে কেউ চাইলে সরজমিনে এসে দেখে নিতে পারবে আচ্ছা তো কি কি সুযোগ সুবিধা দর্শকদের জন্য আছে এখন দর্শকদের কি সুযোগ দেবো দর্শক তো চাই ওজন এখন আমি যে গরুগুলো 16টা আনছি মোটামুটি ধরেন আমি সবগুলো গরু মাপের মধ্যে নিয়ে আসছি 6.5-7-এর নিচে কোনো আমার এই সপ্তাহে গরু নাই আচ্ছা একবার ছোট গরু দর্শক নিতে হচ্ছে না সামনে কুরবানি তো সময় নাই সামনে
রোজার পরে থাকে দুই মাস, আর পনেরো দিন আগে কিন্তু বিক্রি করতে হয় গরু। দুই মাস তিন মাসে আর গরু কত পারবি? এখন রেডি গরু আনতে হবে। যারা নিবে তারা এখানে এসে হাইট ওয়েট নির্ণয় করে দরদাম করে নিতে পারবে। লটে নিলে এক লাখ ৩২, আর আলাদা আলাদা এক লাখ ৩০। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।